হ্যালো কাকিমনি হ্যালো কনিকা ওদি কেমন আছো এই আছি হাই দি কেমন আছো ভালো আছি মুনমুন অর্পিতা হাই নামটা নাও প্লিজ শিল্পা হাজরা এসে গেলাম হ্যাঁ অর্পিতা পিয়ালি হাই মিমিদ গজা আমার নামটা নাও হাই মিমি টিনা হ্যালো টিনা হ্যালো মিষ্টি পাখি কেমন আছো ভালো আছি তোমার মন খারাপ মন খারাপ না মাথা খারাপ বরকে আলাদা করার করার জন্য বশীকরণ করে এসেছে হ্যাঁ দেখেছি আমি অয়ন্তিকা হায় অয়ন্তিকা लंच करो चाहे लंच करो उठलाम बोइशाली शाहातु की है बोइशाली दिवाय तुम्हार नाम मुन, मुन है अमान नाम मुन, -मुन. लंच कर ले यस अकुनी कर लाम तो कोनिका कश्यप की ना करे चे बोलते मुन चैनल टा देखी बट জিন এইসব নাম চ্যানেলটার নাম এসেছে কি রান্না করলে আলিশুদ্ধ ভাত আর মাছের ঝোল মনটা ভালো নেই তোমার ওই মেয়েটা শেষ করে দম নেবে জানি তো ও শেষ করতে আসুক না ও যা বলেছি কালকেই বলে দিছি ঠাকুর বাড়ি এই বাড়ি সেই বাড়ি যত ইচ্ছা যা করে নি আমরা তো আছি ঠিক হয়ে গেছে রিমিশ যেটা প্রবলেম ছিল ঠিক হয়ে গেছে অস্ট্রোলাইজারের কাছে গেছিল। দেখেছি আমি ভিডিওটা শিবধামে গেছে আমি দেখেছি ভিডিওটা আমার কাছে এসছে হনুমান চাল্লিশা পড়তে বলোকে বলো না ওটাই বলেছে একদিন লাইভেই যে কেমন যেন শুনতে লাগে কারণ তোমাকে কি মতো অত বড় বড় লাগে না তাই কনিকা হ্যাঁ আমি শুনেছি ওটা ইয়ং ছেলে তো সবসময় লজ্জা পায় অনেক সময় তাই জন্য আমার আমাকে নাকি বড় বড় লাগে না ওই জন্য আমাকে জামাই বলতে বারণ করেছে আমাকে ওই জন্য বলেছে আমি তোমাকে দিদি ডাকবো ও আমাকে চলেছে ভাই ডাকতে তাই আমি ভাই ডাকি জামাই বাবা জীবন বললেও রেগে যায় একদম না আর কিছু ওখানে এইসব বসীকরণও হয় আচ্ছা আচ্ছা ওটা শিবতাম না যেখানে গেছিল যে ভিডিওটা দেখলাম চন্দন মিত্র হয় ও একদিন ধরে বসীকরণ চলছিল দায়নিকে ঘর ভুলেছিল ডাইনিটার নোংরেমু সব ভুলেছিল আচ্ছা দেখেছো তোমরাই দেখো সবটা কেমন সামনে আসছে আমার কাছেও ভিডিও চলে এসছে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি কী সব বলছে ওই মেয়েটা ওই চ্যানেলটার নাম যেন জানো তো নামটা আমি ঠিক ভুলে গেছি কিন্তু আমার কাছে চ্যানেলটার লিঙ্ক আছে দিদি ভিডিওটা কোন চ্যানেলে পাবো কোন চ্যানেলে পাবে কি যেন নামটা নামটা বলতে পারছি না আমি এখানে কেউ জানলে নামটা বলে দাও তো চ্যানেলটা জাস্ট নাম কোনো শিব মন্দির নয় কোনো একজন শিব মন্দির খুলে টুকটাক করে আচ্ছা আচ্ছা হুম আমার কাছে ওখানে অনেক রিপোর্ট এসছে আমার কানে খবর চলে এসছে এবার ওখানের ওপর প্রবলেম হয়ে যাবে যেখানে গেছে মানে ডাইরেক্ট ধরা পড়ে গেছে যে কিভাবে সংসারটা ভাঙার জন্য গেছে ওখানে ডাইরেক্ট ভিডিওতে ধরা পড়ে গেছে ভূত প্রেত জিন জিন্নাত আচ্ছা আচ্ছা পয়সা দিয়ে টুকটাক হয় আচ্ছা আচ্ছা দেখেছ কত দূর চলে গেছে কি সাহস মানে এ বাবা আমার কথা শুনে না মানে সবাই মিলে মানে কীভাবে আমার রেমি সংসারটা ভাঙার চেষ্টা করছে আমি তো ভিডিওটা দেখছি আমার গা কাঁপছে যে এই মেয়েটা কত দূর কত কিছু করে বেড়াচ্ছে রিমির যেন কোনো ক্ষতি না হয় প্লিজ দেখো রিমির ক্ষতি করাবো আমরা ওইখানটা ব্যবস্থা নিচ্ছি ফোন করছি কি হয়েছে ভূতপ্রেত জান্নাত ওই চ্যানেলের নাম ভূত প্রেত জিন জান্নাত ওই চ্যানেলের নাম আচ্ছা আচ্ছা কে গো দি ভাই করছে ওই যে তোমাদের আমাদের ওই থার্ড পারসেন্টার রিমি আমার মাঝখানে যেটা আসছে ও দরকারে তোমারও যা যে তোমরাও যাও কাকিমাও যেন যায় আমরা যাব না আমরা যাব না ওর কুকীর্তগুলো আমরা তুলে ধরবো ওর কুকীর্তগুলো তুলে ধরবো ওখানে সেলিব্রিটিরা গো আচ্ছা না না দিদি ওখানে কোনো বাজে কাজ হয় না বাজে কাজ হয় না কিন্তু ও যেটা করতে গেছে সেটা তো বাজে কাজ ওখানে বাজে কাজ হোক না হোক কিন্তু ও যেটা করতে গেছে সেটা তো বাজে কাজ একজনের জলজান্ত সংসার ভাঙার জন্য সেখানে ঢুকেছে যেখানে শুনলো যে ওর প্রেজেন্ট স্ত্রী সেটা জানা সত্ত্বেও ওখানে লোকরা ওদের সাথ দিচ্ছে সেটা তো অন্যায় এমিদির কোনো ক্ষতি না হবে না দেখে নিও ইমিদির সাথে মহাদেব আছে একদম আমাদের বলেছে না ও কালকেই আমি ভিডিওতে বলেছি যত টুকটাক করার করুক পিকে সিনেমার কথা মনে পড়ে যায় ওটা বসীকরণ তন্ত্র এইসব হয় আচ্ছা একদম সংসার নষ্ট করে না তাহলে কি করে সংসার নষ্ট করছে এখানে দেখেছে ওই মেয়েটা একটা সেকেন্ড মেয়ে থার্ড পারসন হয়ে এখানে ঢুকছে ওদের স্বামী স্ত্রীর মধ্যে সংসারে ভাঙে তাহলে তার উপকার করাটা তো একটা খারাপ কাজ একদম উপকারটা করাই উচিত না সে দেখেছো মুন্দি হ্যাঁ সংযুক্তা দেখেছি ভিডিও আমি তা ঠিক জয় বড়মা মা আমার একদম বড়মা আছে মহাদেব আছে দেখি না সব তন্ত্র মন্ত্র সব কালা জাদু সব কিছুর ওপর হচ্ছে আমাদের বড়মা মা সব কিছুর ওপর আমাদের মহাদেব ঠিক আছে রিমির সাথে রিমির মহাদেব আছে হ্যাঁ বড়মা আছে তাদের ওপরে এই নোংরা কালা জাদু এই সমস্ত কি করে কাজ করে দেখব ওর যেখানে যাওয়ার যাক ওপরে ওপরে বলছে একজনের লাইভে বসে আমি সরে যাব আমি সরে যাব যাবো না না ডায়লগ মারছে তলায় তলায় তলাই করে বেড়াচ্ছে কেমন বলছে বসে বসে আমার স্বামী ওর নাকি স্বামী হয় ওর নাকি স্বামী হয় ওটা একটা ভণ্ড জায়গা পয়সার বিনিময়ে টুকটাক হয় ওই জায়গার নামে অনেক রিপোর্ট আছে হ্যাঁ আমার কানেও এসছে আমার কানেও এসছে ভালো ছড় ভালো আর ওখানে কেসও হয়েছে ভালো রিপোর্ট এসছে আমার কাছে ওর মুখ চোখ দেখবে লাইভ করছে কি কনফিডেন্স মুখে তাই তো দেখছি ওইখানে সব বলে দেয় যে নিজের জীবনে জীবনটা কিভাবে ভালো হয় ওইটাই বলে দেয় গো ওই সংসারটা ভাঙে না এটা মিথ্যে কথা বলেছে দি বিশ্বাস করো না আমি ভিডিও দেখেছি তো নিজে আমি নিজে ভিডিও দেখেছি আমি লোকের কথা কি বিশ্বাস করব আমি তো নিজে ভিডিওটা দেখলাম ওই দাম দি ঝিলি নিয়ে গেছে হ্যাঁ দেখেছি কালকেই তো ফটোটা ছেড়েছে ওরা দুজন মিলে দুটো মেয়ের মাঝে ছেলেটার কি সিচুয়েশন আজ কি কাবলি যাবে না কি প্লিজ রিমিকে বোঝাও শুনলাম তো সে নাকি যাচ্ছে যাক না তারপরে তো কি কি হয় সে ওই বুঝবে যেই ম্যাডামের যাওয়ার কথা আছে আজকে যাক না তারপর কি কি হবে তা সেই থেলাটা তো বুঝবে তারপরে আমরা সব রেডি হয়ে আছি ঠিক আছে আমরা সব রেডি হয়ে আছি যে যেখানে যাওয়ার যাক এত কিছু হওয়ার পরে মেয়েটার সংসার ভাঙার জন্য ওখানে যাচ্ছে তো যদি এক পা রিমি বেরিয়েছে ও বাড়ি থেকে তারপরে যে কি হবে সেটাই তো দেখছি ওর স্বামী হয় ওর স্বামী আহা গো ওরে আমার স্বামী বাঁচাও ইমিকে বাঁচাবো মানে রিমির পাশে আছি আমরা ওকে ন্যাড়া করে পিটানো উচিত কত বড় বদমাস মেয়ে যে দেখলো ওর আর কিছু নেই এখন এখানে ওখানে গিয়ে টুকটাক করে বেড়াচ্ছে কলমি শাক খেতে বলবে টুকটাক কেটে যাবে তাই প্লিজ তোমরা নিচে বাঁচাও আছি তো আমরা আমি সব জানি নিয়ে সিম নিয়ে দমদম স্টেশন থেকে সাত মিনিট পায়ে হাঁটা পথ ওই আচ্ছা হ্যাঁ আমিও জানি আমি ভিডিও চলে এসছে সব আমার কাছে তুমিকে বোঝাও প্লিজ ও যেন তোমরা পাশে থাকো তোমরা প্রত্যেকে রেডি হয়ে থাকো যে যে আসতে চাও আমরা যখন ডাকবো সঙ্গে সঙ্গে সবাই চলে আসবে আমরা সেরকম মরিমি যদি এক পা বাড়ি থেকে বেরোয় আর ওই টাবলি যদি ওই বাড়িতে যায় হ্যাঁ তোমরা সব রেডি হয়ে থাকো শুধু তোমরা তোমাদের এই একটা কথাই বলবো যারা যারা চাও রিমির সংসার হয় রিমির কোনো ক্ষতি না হোক সব কিন্তু পুরো টোটাল এরা ষড়যন্ত্র করে এক হয়ে সংসারটাকে ভাঙার চেষ্টা করছে রিমিকে ইমোশনালভাবে অনেক রকমভাবে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ তো তোমরা সবাই রেডি হয়ে থাকো যারা যারা আসতে চাও অন স্পটে আসতে চাও বা যেইভাবে যা হেল্প করতে চাও তোমরা সবাই রেডি থেকো রিমি যদি কোনো রকম অসুবিধা হয় বা ওই বাড়ি থেকে রিমি যদি বেরোয় এক পা বেরোয় আর ওই ওই ম্যাডাম যদি গিয়ে ওদের অরিমিকে বার করানোর চেষ্টা করবে তোমরা সবাই রেডি হয়ে থাকো শুধু এই কথাটাই বলবো সত্যি কথা কি বাজে মেয়ে বলো তো কালকে ওখানে ডায়লগ হচ্ছে যে সরে যাবে এই যাবে এই যাবে তাহলে এখন এইগুলো কি হচ্ছে আমরা তো প্রত্যেকে প্রমাণ দেখতে পাচ্ছি তোমরা তোমরা আরও চ্যানেলের নামটা এখানে লিখে দাও তোমরা গিয়ে ওই চ্যানেলটায় দেখে আসো এই মেয়েটা কিভাবে নিমিত সংসার করার ভাঙার জন্য টুকটাক করছে কীভাবে সংসারটা ভাঙার জন্য এখানে ওখানে টুকটাক করে বেড়াচ্ছি আর ওই ম্যাডাম এই মেয়েটার সাথ দিয়ে রিঙির সংসারটা আবার উনিও ভাঙা কত রকমভাবে পলিটিক্স ভাবে রিঙির সংসারটা ভাঙার চেষ্টা করা হচ্ছে সবাই দেখো খালি তোমরা সবাই রেডি হয়ে থাকো যে রকমভাবে হেল্প করতে চাও যে যেরকমভাবে অন স্পটে আসতে চাও বা অন্যভাবে হেল্প করতে চাও সবাই বা ওয়াইটিতে প্রতিবাদ করো তোমরা যে যেরকমভাবে প্রতিবাদ করতে হবে তোমরা কিন্তু সাথে থাকবে হ্যাঁ এই ম্যাডাম তারপরে এই মেয়েটা কীভাবে রিমি সংসারটা খাওয়ার চেষ্টা করছে বুনু আমি যদি কাছে থাকতাম তাহলে নিশ্চয়ই আসতাম তোমরা যে যেইভাবে সাথ দিতে চাও সবাই রেডি হয়ে থাকো শুধু একটা কথা রিমি এক পা ওই বাড়ি থেকে বেরোবে তারপরে সব কি কী হাল হবে দেখো শুধু আমরা এদিকে সবাই রেডি হয়ে রয়েছি দেখলাম গো এবার মনে হচ্ছে সত্যি ভাঙ ভেঙে যাবে এত বাজে মেয়ে ও একটা এরমভাবে বলতে পারে সেটাই তো দেখছি আমি তো জাস্ট আমার হাতটা কাঁপছি যে এরকমও লেভেলের যেতে পারে এই মেয়েটা বিশ্বাস করো তোমাদের মতো একটা সময় ওই মেয়েটাকে আমারও ভালো লাগতো আমিও ভাবতাম নিরীহ মেয়েটা মনে হয় সাদা সিদা ভোলা ভালা মেয়েটা চুপচাপ থাকে ভদ্র মেয়ে এরকম টাইপের ভাবতাম এই মেয়েটা যে এতটা ডেঞ্জারাস মানে যে স্বপ্নেও আমি ভাবতে পারিনি এই মেয়েটা এতটা ডেঞ্জারাস তাও কখনো এই মেয়েটার নামে কখনো খারাপ কথা পর্যন্ত ভিডিওতে বলেছি না কোথাও বলেছি যে ঠিক আছে ঠিক আছে আমাদের মেয়েকে আমরা সামলাতাম কিন্তু এই মেয়েটা যে এত দূর লেভেলে এত কিছু করতে পারে অসভ্য একটা মেয়ে কিভাবে মানে নিমি সংসারটা খাওয়ার জন্য টুকটাক করে বেড়াচ্ছে এবার তোমরা দেখলে তো টুকটাক টুকটাক দেখো এবার কে টুকটাক করে বেড়াচ্ছে এবার তোমরা জল প্রমাণ দেখো তোমরা প্লিজ ওর প্রতি স্টেপ আমরা সব রেডি করছি আমরা সব রেডি করে রেখেছি শুধু রিমি এক পা যদি ওই বাড়ি থেকে বেরোয় তো ছিঁড়ে খাবো সবাইকে সবাইকে ছিঁড়ে খাবো কোন চ্যানেলে দেখতে পাবো তোমরা প্লিজ ওই চ্যানেলটার লিঙ্ক এখানে দিয়ে দাও তোমরা নাহলে চ্যানেলটার নাম বলে দাও সবাই দেখে নেবে আমাদের কাছে ভিডিও চলে এসছে মানে লিঙ্ক চলে এসেছে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি হ্যাঁ ভেবেছে চুপি চুপি করবে আর কেউ টের পাবে না যেখানে গেছে সেই লোকই ব্লাস্ট করে দিয়েছে ওখানে যে ডায়লগ ছিল ওই মেয়েটা ওই আসলে নাটক ছিল ওই সমাজসেবিকা বড় খেলা খেলতে চাইছেন কিন্তু উনি জানেন না রিমির অনেক প্লেয়ার তৈরি আছে রিমির কোনো ক্ষতি হতে দেব না একদম তোমরা এইভাবে পাশে থেকে ব্যাপারটা না ইগোল লড়াই চলে এসছে নিজে পারেনি রিমিকে তুলতে মেন কথা হচ্ছে রিমিকে নিজে তুলতে পারেনি সঙ্গীতা কেন সেটা হচ্ছে একটা ইগোল লড়াই চলছে এখানে একটা হিংসা হিংসির ব্যাপার রাজনৈতিক ব্যাপারে টেনে নিয়ে চলে গেছে এরা উনি পারেনি উনি কেন ঢুকিয়েছে ওনার কেন সুনাম হবে ওনার কেন প্রচার হবে এইটা হচ্ছে মেন সমস্যা একটা ইগোল এখন তাই জন্য উনি ঢুকিয়েছে সেটা চলবে না আমি গিয়ে ভেঙে দিয়ে আবার ওকে ঢুকিয়ে আসবো মেন পলিটিক্স এটা চলছে টাকা খাওয়া খাওয়ি করে এখন এই সমস্ত করছে অত বড় ডেঞ্জারাস ভাবো এরা এরা মানুষের সংসার গড়তে জানে না কীভাবে একের পর এক সংসারগুলোকে আগুন লাগিয়ে প্রথমে দাদা বৌদির মধ্যে আগুন লাগালো এখন রিমিপ্রিতমকে ছাড়াছাড়ি করানোর চেষ্টা করছে তার আগে ওই ইশানিকে নিয়ে আমাদের কাছে কত রকম বদনাম করেছিল হ্যাঁ আমাকে দিয়ে রিমিকে দিয়ে মনিটাইজেশন অন করালো এই ম্যাডাম হ্যাঁ কত বড় ডেঞ্জারাস বলো তো কি অন্ধ বিশ্বাস করেছিলাম আমরা কতটা ভালো ছিলাম আর এইভাবে এরকম করবে আমি জাস্ট ভাবতে পারিনি এই ম্যাডাম কত ভালোবাসতাম বিশ্বাস করো আমাদের মনে কখনো এরকম আসেনি যে ওনাকে ধোকা দেবো বা ঠিক আছে উনি পারেনি আমরা প্লেনভাবে সঙ্গীতা ম্যাডামের হেল্প নিয়ে ঘরে গেছে তো সেটা নিয়ে উনি ষড়যন্ত্র করে নেমেছে উনি যখন বলেছে থাকবো না তো উনি থাকতিস না এই ব্যাপারটায় হ্যাঁ কেন এই ব্লেমগুলো তাহলে নিচ্ছিস কেন এই জিনিসগুলো করছিস কেন মেটার মেটারকে দেখে নাকি তোমার চোখে জল ঝরে ঝরে পড়ছিলে এত কষ্ট পাচ্ছিলে এত কান্নাকাটি দেখালে আজকে সেই নিমি সংসারটা কিভাবে ভাঙছো তোমরা এই থার্ড পার্সেন্ট মেয়েটা দিচ্ছে ও টুক টাক করে বেড়াচ্ছে নোংনামো করে বেড়াচ্ছে মেয়েটাকে মারার জন্য আমাদের রিমির যদি কিছু হয় একটা বার পা যদি বাড়ি থেকে বেরোয় তখন কাউকে ছাড়বো না বলে দিলাম এমনকি কালকে আমি রিমিকেও বলে দিয়েছি তোর তোর জীবনে যদি তুই নিজেও কষ্ট দিস তোকে পর্যন্ত আমি ছাড়বো না হ্যাঁ আমার বাড়ির সামনে ধাম আমার বাড়ি থেকে দেখা যায় মেয়েটা মেনটাকে চিনি মেয়েটাকে চিনি আমরা আমি প্রায় থাকি আচ্ছা আচ্ছা বোন গিয়ে গিয়েও কি বলছে হ্যাঁ দেখলাম তো ভিডিও গুলো কি বলছে স্বামী স্বামী করছে স্বামী স্বামী বাট ডাইনিকে এখানে কি বলা হয়েছে দেখো ভিডিওটা দেখে আসো কিভাবে রিনি সংসারটা ভাঙার জন্য এই মেয়েটা কি সব করে বেড়াচ্ছে কিভাবে মেয়েটা সংসার খাওয়ার জন্য করে বেড়াচ্ছে সিদ্ধমে অনেক ভালো জায়গা ওখানে বড় হতো বড় বড় সেলিব্রিটি আসে ওটা শিব ঠাকুরের ধাম ওখানে টুকটাক হয় না বলো না প্লিজ আরে এখানে আমি বলছি না এখানে তো এরাই সবাই বলছে তোমরাই বলছো ভালো হয় কেউ কেউ বলছে ওখানে খারাপ জায়গা অনেক রিপোর্ট আছে আমি কি কিছু বলছি এখানে দেখো কমেন্টই আসছে আমি তো যা ভিডিওটা দেখলাম তো যাই যেই যেটাই হোক না কেন খারাপ হোক ভালো হোক একটা ওরকম জায়গায় খারাপ ভালো সব রকম হয় কিন্তু এই মেয়েটা জেনে শুনে কিভাবে আমাদের রিমির সংসারটা ভাঙার জন্য ওখানে গেছে দেখো আর সেই মানুষগুলো যদি এসব জানার পরেও হেল্প করে ওই মেটার কিভাবে জেনে শুনে হেল্প করবে আমার মেটার আমি তো বলবো সেখানে গেছে যখন আর তারা যখন ওই প্রবলেমটা জানার পরেও যদি হেল্প করে তার মানেটা হচ্ছে কি আমার রিমি সংসারটা খাওয়া হচ্ছে হ্যাঁ সেখানে ওই উপকারটাকে তো আমরা খারাপ কাজই বলবো তোমাদের কথাই মানলাম যে ওখানে খারাপ হয় না ভালো হয় বা ভালো হয় না খারাপ হয় যেহেতু আমার রিমি সংসারটা ওখানে ভাঙতে গেছে তাহলে তো আমরা তো আমাদের তরফ থেকে তো ওটা খারাপ কাজই বলবো তাই তো রিমি আগে টুকটাক করেছে সেটা তো নামটা তো বলতে হবে রিমি করেছে টুকটাক রিমি কখনো ওই সমস্ত কাজ করে না হ্যাঁ রিমি রিমি কাঁদ্ কাঁদতেই ওর জীবন কেটে গেছে তিনটে বছর ধরে কাঁদ্ কাঁদতেই ওর দিন কেটে গেছে ও আর তুকটাক করবে কোথা দিয়ে হ্যাঁ ওর কষ্ট ওর দুঃখ নিয়ে নিয়ে বুকে চেপেরে চেপে রেখে ওর কষ্টে ফেটে গেছে ওর তুক করবে কোথায় আমাদের রিমি ওবার বলছে লাইভে যে আপনাকে নাকি টুকটাক বসীকরণ করা হয়েছে সেটা করেছে সেটা করেছে ওর বাড়ির লোক করেছে হ্যাঁ আমাদের রিমির ওই সব করার সময় নেই আমাদের রিমি কান্নাকাটি করে দিন কাটাতো ওর টুকটাক করবে কি আর আমরা যদি করতাম টুকটাক তাহলে সবার আগে টুকটাক করে আমাদের রিমির মন থেকে ওকে ইয়ে সরাতাম তাও আমরা পারিনি ঠিক আছে আমাদের যদি ওইসব করার ইচ্ছা থাকতো ভয় টুকটাক করে সংসার ভেঙেছিল। কেউ তাই তো কষ্ট পেতে হয়েছে তাই তো এবার তো পুরো সবটাই প্রমাণ সহ হাতে চলে এসছে এই মেয়েটা টুকটাক করে আমাদের রিমি সংসারটা আগেও ভেঙেছিল এবার আবার ভাঙার চেষ্টা করছে কি ডেঞ্জারাস ভাবো তোমরা কি ডেঞ্জারাস এই মানুষরা বাবারে বাবা এই অল্প বয়সের মেম হয়ে কি পাকা পাকা কাজ কি ডেঞ্জারাস মহিলা এর শুনলাম এর ফ্যামিলির খবরাখবর মা বাবাকে একদম নাকি পাত্তা দেয় না মাকে নাকি বাজে বাজে ভাষা দেয় ওর মাও নাকি সুইসাইড করতে গেছিল কিছুদিন আগে ওর জন্য সিঙ্গার ভালো করে শোনো কি চেয়েছে ওর স্বামীকে ফিরে পাবে কি না হ্যাঁ আমি শুনেছি আমি তো নিজের চোখে ভিডিওটা দেখেছি শিবধামে শুধু ফিউচারের কথা বলে তুমি মুখের মতো বলছো মুখের মতো মানে বুঝতে পারলাম না ফিউচারের কথা বললে বলে কিন্তু লাস্টে দেখো ভিডিওটায় ও আবার জিজ্ঞেস করলো যে কি কর আমি কি ফিউচারে খুঁজে পেতে পারি তখন লোকটা আবার বললো যে হ্যাঁ তোমাকে পরে বলে দিচ্ছি তার মানে সলিউশনটাও নিশ্চয়ই তারা দেবে এটা ঠিক বলেছো তাহলে তো তাহলে তো তোমরা টুকটাক করে প্রীতমের মন থেকে ইমিকে বের করে দিতে যেন করতে যাবে আজ একদম ঠিক বলেছো মিরা আমরা যদি টুকটাক হতাম রিমিকে আগে ভালো করে দিতাম আমরা যদি টুকটাক করতে জানতাম আমরা এসব যদি জানতাম তার আগে আমরা ভালো করে দিতাম আমরা এসব রিমিকে করতে পারি না মহাদেব রিমিও স্বামী কই গেল কমেন্টই পড়তে পারছি না অবৈধ সম্পর্কে কই গেল কেন ভুলভাল বলছে না আচ্ছা অন্য একজনকে বললা আমাকে বলছে না কি আইন কানুন নেই যে লিগাল বউটাকে তান্ত্রিক কোনো কারোর বাবার ক্ষমতা নেই তারা একদম ঠিক বলেছো এই কথাটা যে বলেছো সেটাই আমি কালকে বললাম যে যেই ঠাকুর বাড়ি যাওয়ার যাও যেই টুকটাক করার করো সবার আগে বড়মা আছে আর মহাদেব আছে হ্যাঁ সবার আগে মহাদেব আছে আর বড়মা আছে তারা সেই বিচার করবে আর আইন কানুন বলেও কিছু আছে কি করে রিমিকে তারা ওই বাড়ি থেকে সেটাও আমরা যাবো আমরাও রেডি হয়ে আছি সব রকম ভাবে মাথা ঠান্ডা করো ষোলো সোমবার রিমিকে করতে বলো প্লিজ ষোলো সোমবার নিজেও অন্য জায়গায় বিয়ে করবে না আর রিমিদির সংসারের জন্য উঠে পড়ে বসেছে একদম আরে বাবা যা না বাবা নিজে বিয়ে বিয়ে করে পড়াশোনা কর দিব্যি তো তোর তোর মধ্যে তো যথেষ্ট পড়াশোনার ইয়ে গিয়ে আছে নিজের পড়াশোনা কর চাকরি কর নিজের মতো নিজে থাক না সেই এইটাকে এইখানে রিমি সংসারটাই খেতে হবে রিমির সংসারটাই ওর খেতে হবে দিদি চুপ করো দিদি আর ভালো লাগে না অন্য কিছু কথা বলো ওদের কথা বাদ দাও কি কথা বলবো বলো তো রিমিকে নিয়ে চিন্তা আছি আমরা ভালো লাগছে না কিভাবে প্রত্যেকটা মানুষ আমাদের মেয়েটার সংসারটাকে ভাঙার চেষ্টা করছে আগে সোম আগে ষোলো সোমবার করেছিল প্রীতমের জন্য কাল থেকে কাল থেকেও আবার শুরু করছে তাই না আছে তোমরা একবার আমরা সব রেডি হয়ে বসে রয়েছি শুধু একবার খবর পাবো রিমি বাড়িতে গেছে বা রিমি বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপরে দেখো না কি স্টেপ নেওয়া হয় টুকটাক করবে যাতে ওদের বাচ্চা না হয় দেয় কেউ বারণ করেনি টুকটাক করবে যাতে ওদের বাচ্চা না হয় মেন কালপ্রিট একদম একদম সেই তো শুনলাম নিয়ে গেছে আবার জ্ঞান দিয়ে বেড়াচ্ছে মানে বলছে তিনজনকেই যেন যেতে পারো তিনজনকেই যেতে বলছি তিনজনকেই যেতে বলছি রিমি তোর এক্স বরের কাছে যায়নি ও নিজে ছেড়ে গেছে তারপর রিমিকে নিয়ে গেছে লজ্জা লাগে না কি বলবো একদম ঠিক বলেছাকেন নিয়ে একবার ঘুরে আসো না 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 আমরা যাবো না কোথাও আমরা কোথাও যাব না আমাদের পাশে বড় আছে আমাদের সঙ্গে মহাদেব আছে আমরা ওসব কাজ করিনি আমরা যাবো না কোথাও যാർ যেখানে যাওয়ার যা কপালেই যে এটা কেউ খণ্ডন করাতে পারবে না আর আইন কানুন বলে একটা কথা আছে জানো তো আইন কানুন বলেও কিছু আছে মিকি কোন ভিডিওতে বলেছে এগুলো আমি ঠিক জানি না আমি শুধু শিবধামের ভিডিওটা দেখলাম কি ও মা আমি মিকি এরকম না দিয়ে তোমরাও যাও আমরা কার কোথাও যাব না আমরা কোথাও যাব না আমরা এই সমস্ত কাজ কখনো করিনি আমরা করব না আমরা এই সমস্ত কাজ করিনি কখনো আর আমি কোনো জায়গার নামে বদনামও করছি না শুধু কথা আমার কথা হচ্ছে যে ও একটা অন্যায় কাজ নিয়ে গেছে সেটাতে যেন সাপোর্ট না করা হয় আমি সেটা নিয়ে বলছি আর এখানে আমি ওই সম্পর্কে কোনো কিছু জানি পর্যন্ত না শুধু ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখলাম ও যে কথাগুলো বলছে একদম অন্যায় কথা বলছে একজনের সংসার ভাঙতে গেছে সেটাকে সাপোর্ট করা একদমই ঠিক না না শিবতামের ভিডিওটা যাদের কাছে আছে তোমরা একটু চ্যানেলটার নামটা বলে দাও আমি ঠিক জানি না রিমি ছেলেটাকে খুব ভালোবাসে ভালোবাসে মানে রিমির মতো কেউ ভালোবাসতে পারে না আর পারবে না রিমি যা ভালোবাসে আরে কালকে থেকে মেটার মনটা একটু ভালো করলাম আমরা কথা টথা বলে ইয়ে করলাম আজকে থেকে আবার এই ভিডিওটা সামনে আন ভাবো কীভাবে ষড়যন্ত্র করছে সবাই মেটাকে মারার জন্য না এটা ভালো দিদি সাপোর্ট করবে না দিদি কোনটা বুঝলাম না সবটাই শুনেছি এর আগের বারেও টুকটাক করেছিল ভাই সেটা নিজেই বলেছে যাতে বাচ্চা না হয় মানে এগুলো শুনলে পরে গায়ে কাটা দেয় যে মানুষ এতটা ডেঞ্জারাস হতে পারে কিভাবে মানুষ মানুষের ক্ষতি করে ভাবো মানুষ এতটা ডেঞ্জারাস হতে পারে এইসব ফালতু মান মেয়েটাকে সবাই সাপোর্ট করছো তোমরা এসব যে টুকটাক করে এটাকে জোর করে ভালোবাসা চিনিয়ে নেওয়া বলে না রিমি যেখানে বউ সেখানে সংসার করতে গেছে সেটাকে বলছো তোমরা জোর করে ভালোবাসতে যাচ্ছে তাহলে এই টুকটাক করে বা এখানে ওখানে গিয়ে করে ঠাকুরবাড়ি যে নি ভালোবাসা পেতে চাইছে এটাকে জোর করে ভালোবাসা বলে না তুই চুপ করে এই যে এসছো এখান থেকে যাও আমি চুপ করবো না একশো বার বলবো আমি চুপ করবো না এটাকে জোর করে ভালোবাসা বলে না হুম রিমিকেও বলো ষোলো সোমবার করতে স্বামী যেটা মনে হবে সেটা করবে কেন দেখা দেখি কিছু করবে রিমি কারোর দেখাদেখি কিছু করবে না রিমি নিজের মন থেকে ডাকবে ভগবানকে রিমির ভালোবাসা সত্যি তা ভগবান নিজের রিমির পাশে আছে মহাদেব আছে বড়মা আছে রিমির কারোর দেখাদেখি কিছু করার প্রয়োজন নেই রিমি নিজে জানে ওর ভালোবাসা সত্যি আর প্রত্যেকটা মানুষ জানে রিমির ভালোবাসা সত্যি ওর ভালোবাসাটাকে প্রমাণ করার জন্য কোনো ঠাকুর বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই ওর হাজব্যান্ড বুঝবো দাঁড়াও কালী ওখান থেকে তুমি বেরো ওই বাড়ি দিয়ে একদম হাজব্যান্ড হাজব্যান্ড করা হাজব্যান্ড হাজব্যান্ড করা পেছন দিয়ে বার করতে হবে শিবধামে গিয়ে নিয়ে বাজে কথা বলিস না ভগবান দেখছে আমি কোনো শিবধাম নিয়ে বাজে কথা বলিনি একটা প্রমাণ দিতে পারবে না কোনো শিবধাম নিয়ে বাজে কথা বলি কিন্তু হ্যাঁ শিবধামে গিয়ে যেই ওই মেয়েটা গেছে ওই মেয়েটা গিয়ে যে অন্যায় দাবিটা ওখানে করেছে সেটা নিয়ে সেটাকে সাপোর্ট করা সেটা একদমই উচিত নয়

তাই না কিভাবে দেখো মেয়েটার ক্ষতি করার চেষ্টা করছে কিভাবে ভাবে মেয়েটার ক্ষতি করার চেষ্টা করছে সংসার ভাঙার জন্য এদিক ওদিকে চলে গেছে দিদি কেমন আছো ভালো আছি বলছেন তুই কেমন আছিস তোমাকে বাজে কথা বলছে বলুক ওর মতো একটা বাজে মেয়ে আমাকে কি বাজে কথা বলছে আমার কোনো কিছু আসে যায় না ওর নিজের ক্যারেক্টারের ঠিক আছে নিজে একটা নোংরা মেয়ে বাজে মেয়ে কে রে তুই রিমির দালাল নাকি হ্যাঁ আমি দালাল তোর তাতে কীসের প্রবলেম ও দিভাই ভাই কেমন আছো ভালো আছি রে বলো

দিদি ভেব দিদি ভেবো না টুকটাক চমাস টুকটাকের কাজ শুরু হয়ে গেছে বুঝলে টুকটাকের কাজ শুরু হয়ে গেছে শুধু তোমাদের এইটুকু জানিয়ে রাখলাম এর একটা ফোন এসেছিল আমার রিমি ফোন করেছিল আর পুরোটা এখন বলছি না টুকটাকের কাজ শুরু হয়ে গেছে মানে মেটাকে সব মিলে তাড়িয়ে ছাড়বে আর বলো না আমাদের আবার পাশের ঘরে আমি ভাড়া থাকি সেই বাড়ি আমার ঘরের পাশের ঘরে একটা দাদা আছে দাদাটাকে সাপে কামড়িয়েছে আজকে আবার কালকে সন্ধ্যাবেলা কামড়েছিল কালকে এখন আবার আইসিউতে নেওয়া হলো অবস্থা খুব খারাপ কেন ওই ডাইনি তো গেছে ওখানে কি হয় একচুয়াল বলো তো যারা ওখানে থাকো বা ইয়ে ওখানে কি হয় আসলেও কি কাজ হয় ওখানে আমাকে পুরো ব্যাপারটা ডিটেলস বলো আমি ওই ব্যাপারে কিছু জানি না ওই জায়গাটার নামে ব্যাপারে আমাকে তোমরা যে যা কমেন্ট করছো আমি কিন্তু সেই কমেন্টগুলোই পড়ছি কারণ আজ হয়তো আমি দিন থেকেই চ্যানেলটা ফলো করে রেখেছি আচ্ছা দেখলাম আছে তো হ্যাঁ তাই জানি দামে কোনো টুকটাক করা হয় না আচ্ছা কী করো এপ্লাই দাও না কেন অপর্ণা একটু বল হ্যালো ভাবুজি হাই মায়া ঘোষ টুকটাক করতে করেছো ওকে দিদি হ্যালোদিনি তো বড় মার কাছে গেছিল যার যেটা ভালো লাগে করুক না আমাদের মাথা ঘামালেও হবে না মাথা হবে সেটাই তো ওই যে আমি তো আগেই বলে আমাদের মহাদেব আছে বড় মা আছে সবার আগে বড় মা আছে যে যেখানে যা করার করুক

রিমিকে অনেক রকম ইমোশনাল চাপ দেওয়া হচ্ছে আমি কত টাকা পাই পে থেকে আমি কেন বলবো ওটা তো সিক্রেট কথা সব বললে হয়ে যাবে বোন ভুল বুঝছো বোন উনি তো কালকে বলেছেন সরজিতে ওদের মাঝখান থেকে সরে যেতে কোথায় বলেছে উনি সরে যেতে বলেছে মাঝখান দিয়ে আমার বলে রেখেছে যে ভগবানের উপর ছেড়ে দাও যদি তার মানে কিছু হলে আবার ঢুকবে ওরা চাইছে আবার মানে একটা আশা দিয়ে রাখলো মেয়েটাকে মেয়েটাকে এটা বলল যে পড়াশোনা করবার তুই বিয়ে করবার তুই কিছু কর তুই সেটেল হয়ে যা ওদের মাঝখানে আর আসিস না ওখানে তাও একটা এক ইঞ্চি ফাঁক রেখে তারপর কথা বলছে ম্যাডাম ওখানে এক ইঞ্চি ফাঁক রেখে তারপর কথা বলছে এত নোংরা মার নেওয়া যাচ্ছে না গো কি বললো রিমি ফোন করে বলেছে যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে এটা আমি বলতে চাই না আমি এখন বৌদিকে বলবো যা বলার আমি তো ভেঙে লাইভে সাপোর্ট করছিলাম বলে ওনার ফ্রেন্ডরা আমাকে এই বাজে কথা বলছিল কেন বাজে কথা বলবে দেখি আমি অনুরোধটা যায় না এইটা মহাদেব আছে আবার তাকেই ইনসাল্ট আচ্ছা আচ্ছা তুমি দাদি কে বলো ওকে একে বলো ফোন করে হ্যাঁ ঠিক বলেছো আরে বাবা পড়েছি প্রিয়াঙ্কা তোমার কমেন্টটা সঙ্গীতা দিকে ওকে মানে বললাম না এক কমেন্ট বারবার পেস্ট করলে আমি হাইট করে দেবো অন্য কমেন্টগুলো পড়তে পারছি না এতবার কপি পেস্ট করছো বলি সবারটাই পড়ছি ওখানে কোনো টুকটাক করে না করা হয় না ওতে আমার লাইফে এত নোংরা দেখিনি ওই সানির মতো ও দিদি কেউ বলো না লাস্টে কি বলা হয়েছে দেখো ভিডিও আছে ওখানে ভিডিওতে দেখো গিয়ে না দিদি কিছু বলার দরকার নেই তোমার এই মাছ মাঝখানে আমার যেটা উচিত মনে হয় সেটা তো বলবো ও কোন দিদি হ্যালো নেচার ক্রিয়েশন ব্লগার অন্য কোনো জায়গায় গেলে মানা যেত একটা আলাদা জায়গা ওখানে এসব হয় না আচ্ছা আচ্ছা মৌসুমি মিকিদি রিমিদি খুব প্রবলেম হচ্ছে জানি আমি রে বিউটি কি সংসার করতে পারবে রিমিদি সংসার করতে বনু কিন্তু ওকে অনেক রকমরা অনেক রকম পলিটিক্স করা হচ্ছে অনেকে মিলে ষড়যন্ত্র করা হচ্ছে অনেক রকম ভাবে দেখছে তো সবটাই তো জানতো গান্ধীর সাপোর্টরা সাপোর্টাররা খুব বাজে অসংখ্য নীল দামের সাথে ভালো আছে বলতে পারছি না এখন তুমি কথা ভাবলে খুব খারাপ লাগে মেয়েটা ভালো থাকুক এটাই চায় হ্যালো হাই এত খারাপ লাগে না রিমির জন্য সেটাই দেখো না তুমি সাথে ভালো আছে ছে শ্বশুর বাড়ি ভালো থাকুক সেইগুলো ওদের চোখে লাগছে না ওই ডাইনি তুই চলে যা ওর মতন তোমার পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে দেবে কেউ যদি কারোর ক্ষতি করে তা বলে দেয় আচ্ছা বাকি সংসার ক্যাসো তোমরা সব ক্লিয়ার করে বলো আচ্ছা কাল ম্যাডামের কোনো চ্যানেলের লাইভ এসেছিলো একটু বলবে আমি আমি ওদের চ্যানেল প্রমোট করতে পারবো না তোমরা ভাবছ তোর ছাড়া দাও না সবার বছরে দাও তোমরা ভাঙছো আমরা কি ভাঙ না ভাঙছি আমরা জানি সবটা তোমরা ভেতরের কথা কিছুই জানো না এইটুকু শুধু বলে রাখি তোমরা ভেতরের কথা কিছুই জানো না বুঝলে কি হচ্ছে না হচ্ছে ভেতরে তোমরা কিচ্ছু জানো না আমাদের ভুগতে হচ্ছে সব আমাদের শুনতে হচ্ছে ঠিক আছে আর আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে তাই ভেতরে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানো না তোমরা কিভাবে যে ওদের সংসারটা আমরা বাঁচাচ্ছি কিভাবে রিমিকে বুঝিয়ে বুঝিয়ে রাখছি কিভাবে ওরা রিমির উপর অনেক রকম মানুষ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সবটা আমি জানি সবাই জানি আমরা তোমরা আসল কথাটা কিচ্ছু জানো না শুধু আমরা অপেক্ষা রিমি যদি একবার কোনো ক্ষতি হয় না রিমি যদি পাবি এই মাত্র রিমি যেটা বললো না তোমাদের বলতে পারছি না যদি একটা ভুল কাজ করে বসে না রাখো আমার মাথা ঠিক নেই ওইমাত্র ফোন করে যেটা বললো আমার মাকে ফোন করে বলতে হবে আমি ওকেও ডাইরেক্ট বলাবি এবার তুই যেটা বলছিস এবার সবাইকে বলে দিতে হবে রাখো টাটা বাই